রাজ্য জুড়ে চলছে তাপমাত্রার পারদ ওঠানামার খেলা। আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? ভোরের দিকে থাকছে ঘন কুয়াশা, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। রাজ্যে কোথায় বৃষ্টি তেমন কোনো পূর্বাভাস নেই, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা সেভাবে না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে তা ভালোই অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গতকাল থেকে সামান্য কমেছে বলে জানা গিয়েছে। তবে আগামী 24 ঘন্টায় ভোরের দিকে কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার থাকছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 3 ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92%। তবে উত্তরবঙ্গের জেলাগুলি আবহাওয়া শুকনো থাকবে, কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আপাতত দিন চারেকে রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। এই অংশের বেশিরভাগ জেলায় ঠান্ডা না থাকলেও পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক ঠান্ডা থাকবে বলে জানা যাচ্ছে। আগামী 48 ঘন্টায় রাতের তাপমাত্রা সেরাম বিরাট কোনো পরিবর্তন হবে না। এরপর দিন দুয়েক তাপমাত্রা 2 ডিগ্রির মতো কমতে পারে। তবে এদিনের মতো পরবর্তী 24 ঘন্টায় গাঙ্গেয়বঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। তবে তাপমাত্রা ওঠানামা চলতেই থাকবে বাংলা জুড়ে, বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একটু বাড়তে পারে, তবে অপরিবর্তিত থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে।